নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নারী ও শাড়ির আজকের অনুষ্ঠান। আর এখনকার অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান। আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, সোম থেকে রবি রোজ খোলা থাকে সকাল 10:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর এখন এই মুহূর্তে পৌলমীতে আমাদের জন্য প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছে। তোমাকে অনেক স্বাগত এবং অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, আজকে আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো ডেলিভারের শাড়ি, শাড়ি শুধু নয়, আজকে আরও অনেক কিছু আছে, চমক রয়েছে আমাদের জন্য আজকে। মোটামুটি আজকে দিদিদের সম্পূর্ণ দিদিদের কালেকশন দাদাদের জন্য আনা হয় না আমার খুব একটা। আজকে এক নম্বর আমি শুরু করছি ভাগলপুরে হ্যান্ডলুম থেকে। আচ্ছা, এটা এক নম্বর শাড়ি, 1250 টাকা এটার প্রাইস রয়েছে, ফিরোজা কালারে উইথ বিপি। উইথ বিপি এটা দেখছি 2 নম্বর রেড কালার, এটাও 1250। 2 নম্বর শাড়ি 1250 উইথ বিপি, রানিং এ যাচ্ছে বিপিটা। এটা 3 নম্বর যাচ্ছে, প্রত্যেকটা শাড়ির কিন্তু বিপি আছে। এটা একদম ইন্ডিগো কালার, ইন্ডিগো ব্লু। এটা যাচ্ছে 1250 3 নম্বর শাড়ি উইথ বিপি। এটা ফুসিয়া পিঙ্ক, ছেড়ে গেছে, ছেড়ে দেয়, একটা সিঙ্গেলই দেখায়, কিন্তু ছেড়ে গেছে আর ধরার উপায় নেই। এটা 4 নম্বর, এটা ফুসিয়া পিঙ্ক। এগুলো ভীষণ ওয়েদার ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি এবং মেনটেনেন্স খুব সুবিধা এইগুলোতে উইথ বিপি। 4 নম্বর শাড়ি 1250, এটা দেখবো 5 নম্বর। এসব শাড়িগুলো জামের কালার, জামের যে পাল্প সেই কালারে এই শাড়িগুলো না পরে যেরকম আরাম ঠিক সেরকম ভাবেই, মানে ইজি টু মেনটেনেন্স। হ্যাঁ, এবং এগুলো সোনার গয়না দিয়েও খুব ইজি ভাবে পরা যাবে। এটা 5 নম্বর উইথ বিপি। এবার খুব সুন্দর সুন্দর কালার এসেছে, এটা মাজেন্ডা। এটা 6 নম্বর, এটা 6 নম্বর, এটাও 1250 উইথ বিপি। এই ডিজাইনের লাস্ট, এটা একদম কাঁচা হলুদ বেটে রাখলে যে রংটা আসে কিছুক্ষণের মধ্যেই সেই। এটা 7 নম্বর 1250। সাতটা আমরা এরকম ভাগলপুরি দেখালাম, 7টা কালার অপশন দেখালাম, 7 নম্বর 1250 উইথ বিপি। আচ্ছা, পরের শাড়িগুলো আমাদের 1250 করে যাচ্ছে, কিন্তু আমরা প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, ডিজাইন চেঞ্জ, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। এটা ফুল বডি পোলকা। এতক্ষণ আমরা প্লেন দেখালাম, শুধু আঁচলে কাজ ছিল, হেভি হেভি ওয়ার্ক আঁচল দেখিয়েছিলাম, টিস্যু ওয়ার্কে আঁচল। এটা এবার টিস্যু ওয়ার্ক নেই, হ্যাঁ এটা টিস্যু ছাড়া একদম। এটা ফুল বডি পোলকা, একদম বেজ কালারের সুতো দিয়ে পুরোটাই কাজ। এটা 9 নম্বর উইথ বিপি, বিপিটা স্ট্রাইপে। এটা গেল তোমার ফুসিয়া পিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে 8 নম্বর, আগেরটা 8 নম্বর ছিল 1250, এটা 9 নম্বর 1250, এটা রোজ পেটাল পিঙ্ক একদম। এটা 9 নম্বর, এটাও 1250 পিঙ্কের দুটো শেড দেখলাম পরপর, একটু নাম্বারটা মাথায় রাখবেন যখন বুকিং করবেন। এটা ইন্ডিগো ব্লু, এটা 10 নম্বর, এটাও 1250 উইথ উইথ বিপি। হ্যাঁ, বিপিটাও কিন্তু এটা স্ট্রাইপসে যাচ্ছে বিপিটা, এটা মাজেন্ডাতে। 11 নম্বর মিষ্টি মিষ্টি কালার অপশন দিচ্ছি আপনাদের, প্রত্যেকটা কালার অপশন খুব সুন্দর এবং সামার ফ্রেন্ডলি কালার অপশন প্রত্যেকটা। এটা 11 নম্বর 1250 উইথ বিপি। এই ডিজাইন লাস্ট আর অরেঞ্জ, এটা একদম পালপি অরেঞ্জ যেটা আমরা বলে থাকি, আর 12 নম্বর কালার বললেও খুব ভালোভাবে আপনারা রিলেট করতে পারবেন, যে কোনো অরেঞ্জ জুসের কালার যেটা আসে পালপি অরেঞ্জ একদম। 12 নম্বর, এটাও 1250 উইথ বিপি। এবার 13 নম্বর থেকে ভাগলপুরিতেই থাকছে আবার আমাদের হাফ হাফ, হাফ হাফ, হাফ হাফ।
13 নম্বর এটা। এই শাড়িগুলো কেন বলছি ইজি টু মেনটেন্স, কারণ কি এই শাড়িগুলো আমার ব্যক্তিগতভাবে আছে এবং এগুলোকে এই বর্ষাকালে না যদি তুমি ভিজে যাও বা ধুয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। এটা হাফটা মারুন হাফটা কাঁচা হলুদ। আচ্ছা একটু দেখিয়ে দেবো, এটা কিন্তু ডাই, হ্যাঁ এগুলো ডাই করা, এই দেখো টেবিল ডাই, এই যে একটা কাজের পরে ডাই করা হয়েছে। আচ্ছা এটা 13 নাম্বার 1250, লাকি 13, আজকে সবকটাই লাকি একদম। এই যে আরেকটা সুন্দর মিষ্টি লাল হলুদ, লাল হলুদ না যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য খুব ভালো কালার এগুলো। এটা 14 নাম্বার, এটাও 1250, 14 নাম্বার 1250, হাফটা হাফ হাফ যাচ্ছে এগুলো উইথ বিপি, মানে 1250-এ দেখাচ্ছি ভাগলপুরি দেখাচ্ছি কিন্তু টাইপ কিন্তু আমরা প্রায় এটা নিয়ে 3 নম্বর, মানে তিনটে রকমের টাইপ দেখালাম আমরা। এটা যেমন ব্লু এবং ইয়েলো একদম, এটা ফার্স্ট হাফটা ব্লুতে যাচ্ছে। এটা আচ্ছা এই ডিজাইন গুলো কিন্তু আমি বলে দিই যা ডিজাইন ভাগলপুরিতে দেখেন, ভাগলপুরিতে এই আজকের শাড়িগুলোতে কোনো ব্লক বা প্রিন্টের নয়, এগুলো সব কিন্তু উইভিং এ ডিজাইন যাচ্ছে। আচ্ছা এটা যাচ্ছে শুধু টাই এন্ড ডাই এর কাজ হয়েছে একদম। এটা 15 নম্বর 1250 উইথ বিপি। এবার 16 নম্বর একটা মিষ্টি কালার ফিরোজার সাথে একদম ফুসিয়া পিঙ্ক, খুব মিষ্টি কম্বিনেশন। এবারে কম্বিনেশন গুলো নতুন নতুন, অনেক নতুন কম্বিনেশন এসেছে ডেলিভারের জন্য। এরকম শাড়িগুলো মানে এত গর্জিয়াস, মানে একদম এক্সট্রা অর্ডিনারি কিন্তু এই শাড়িগুলো ডেলিভারের জন্য। আচ্ছা এটা হচ্ছে আমাদের 16 নাম্বার, 16 নাম্বার 1250। এবার দেখছি 17 নাম্বার, বাহ এটা রেড অ্যান্ড ব্ল্যাক, এটা না একটু মানে চারকোল ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক যেটা আমরা বলে থাকি সেইটা নয়। এটা দেখছি 17 নাম্বার, 17 নাম্বার এটাও 1250 একদম, দেখো 17 নাম্বার 1250 উইথ বিপি। এই প্যাটার্নের লাস্ট শাড়ি, আচ্ছা 18 নাম্বার, এটা ফার্স্ট হাফটা ফুসিয়া পিঙ্ক, আগে একটা ফুসিয়া পিঙ্ক এন্ড মধ্যে ব্লু দেখিয়েছিলাম, যেটা ব্লুটা আগে ছিল পিঙ্কটা পরে, এটা একদম তার উল্টো রিভার্সে। এটা 18 নাম্বার, এটাও 1250 উইথ বিপি। এবার উইভিং এর শাড়ি, মানে এতক্ষণ উইভিং ছিল, মানে এটা হাফ উইভিং এ যাচ্ছে না, এটা হাফটা ফার্স্ট হাফটা মানে পুরো কোমর অবধি তোমার উইভ, আচ্ছা আর হাফটা প্লেন থাকে, প্লেন থাকে একদম। এটা হচ্ছে আমাদের 19 নাম্বার, 19 নাম্বার রেড টুকটুকে লাল যেটা, 19 নাম্বার উইথ ব্লাউজ পিস, এটা যাচ্ছে 1285। এবার যাচ্ছে 20 নাম্বার, এই ব্লাউজ পিসগুলো কিন্তু আবার একটু চেঞ্জ, এটা হচ্ছে একদম মানে মিহি যে চেক্সটা, হ্যাঁ সেই চেক্সে যাচ্ছে। ফার্স্ট হাফটা ইন্ডিগো ব্লুতে উই, আর সেকেন্ড হাফটা প্লেন, 20 নাম্বার উইথ 1250 উইথ বিপি। এবার 21, ওয়াও এটা তো মিষ্টি একটা পিঙ্ক, আজকে পৌলমীদি নিজেও একটা পিঙ্ক পরে আছে। এটা হচ্ছে 21 নাম্বার, একদম মিষ্টি পিঙ্ক যেটা বললো, রোজ পেটাল পিঙ্ক যেটা আমরা বলে থাকি, 21 নাম্বার এটা, এটাও 1250 উইথ বিপি। বাইশ এলাম অরেঞ্জে, প্রচুর কালার অপশন আমরা পাচ্ছি, শুধুমাত্র আপনাদের যেটা করতে হবে নিজের ফোন নাম্বারে ফোন করে পটাপট নিজের পছন্দের শাড়িগুলো বুকিং করে ফেলতে হবে। এটা হচ্ছে 23 নাম্বার, এটা এটা 22 নাম্বার, সরি এটা 22 নাম্বার 1250, এটা 23 নাম্বার। আচ্ছা এই শাড়িগুলো কি একটা বুকিং করলে হবে? 1250-এর শাড়িগুলো আপনি একটা নয় দুটো করে বুক করতে পারেন, এটা রিকোয়েস্ট দিদিদের কাছে। অনেক ক্ষেত্রে দিদিরা ধরো খুবই কাছে আমাদের কাছে থাকে, মানে ধরুন আমাদের বিরাটিতে আউটলেট, হয়তো বিরাটিরই মধ্যে বা বিরাটি খুবই কাছাকাছি যেগুলো, তারা একটা করে বুক করে এবং অনেক ক্ষেত্রে দিদিরা নিজেরা এসেও নিয়ে চলে যায়। তো আমাদের একটা রিকোয়েস্ট দিদিদের কাছে দুটো করে বুক করতে, ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে একটা করেও বুক করতে পারেন, সেক্ষেত্রে শাড়ি আপনাদের কুরিয়ারের মাধ্যমে চলে যাবে একদম পিঙ্কে। এটা হচ্ছে 23 নাম্বার 1250 উইথ পিপি। এবার দেখবো, এবার আবার একটু চেঞ্জ হবে,
নট নেসেসারি আপনি একটাই শাড়ি বুক করবেন, আপনি দুটো যে কোনো অন্য শাড়িও বুক করতে পারেন একদম। বা আজকে আমরা তো আজকে আরো একটা জিনিস আছে, স্যুট পিস সেটা সেট সেটাও বুক করতে পারেন একটা শাড়ির সাথে একটা, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এটা হচ্ছে 24 নাম্বার, এটা নেই ব্লু সাথে, এটা উইভিং এ, পুরোটাই উইভিং এ। আচ্ছা 24 নাম্বার থেকে আমাদের দামটা চেঞ্জ হচ্ছে 24 নাম্বার 1450 উইথ বিপি। এবার হচ্ছে 25 নাম্বার কাঁচা হলুদ রং বেটে রাখলে যেটা আসে সেটা, আমি এইটাতে একটু ডিজাইনটা দেখিয়ে দেবো, এটা একদম একটাতে একটু দেখিয়ে দিই। হ্যাঁ এটা দেখো একদম কাঁচা হলুদ বেটে রাখলে যে রংটা আসে সেটাই, এগুলো উইভিং এ একদম ম্যাট ফিনিশ উইভিং, মানে তোমার মাদুর উইভ যেমন ভাবে হয় না, মাদুর বোনা ম্যাট বোনা ওই রকম স্টাইলে উইভিংটা হয়েছে। এটা হলো এটা হচ্ছে 25 নাম্বার, এটাও 1250, এটা ফুসিয়া পিঙ্ক। 26 নাম্বার এটা, 26 নাম্বার উইথ বিপি, এটাও 1200, এটা 1450, এগুলো 26 নাম্বার 1450। আচ্ছা এতক্ষণ ব্ল্যাকে উইভ দেখলে, এটা লাস্ট ব্ল্যাকে উইভ, এটা অরেঞ্জের মধ্যে, ফায়ারি অরেঞ্জের মধ্যে একদম পলাশের কম্বিনেশন যেটা আমরা বলে থাকি, এক্স্যাক্টলি পলাশের কম্বিনেশন, এটা পলাশ ফুলের কম্বিনেশন উইথ বিপি, উইথ বিপি। এটা এবার এই ডিজাইনটাই 27 নাম্বার 1450। এবার এই ডিজাইনটাই তোমার বেজ কালার দিয়ে করা হয়েছে, কালার চেঞ্জ করে, মানে এই দেখো এটাতে এসে পেস্তা কালারের, একটু দেখি তো এটাতে পেস্তা কালারে এসছে, ওই একই ডিজাইন, এর পাড়া চলটা যাবে উইভিংটা পেস্তা কালারে। এটা 28 নাম্বার, এটাও যাচ্ছে আমাদের 1450, 28 নাম্বার ফিরোজা 1450 একদম। এটা আবার একটু অন্যরকম লুক নিয়েছে, হ্যাঁ উইথ বিপি। এটা 29 নাম্বার পার্পল, একদম একদম মিষ্টি পার্পল কালার, এটা 29 নাম্বার, এটাও একদম জামের পাল্পের রং বা বেগুনের খোসা বললে এক্স্যাক্ট, একদম বেগুনের খোসার রং। এটা 29 নাম্বার, এটা বেজ কালারের সুতো দিয়ে গেছে, একটা একটার সাথে কম্বিনেশনে এসেছে, এটা মাজেন্ডা, এটা 30 নাম্বার। নাম্বারগুলো মাথায় রাখবেন, দাম নিয়ে সেরকম কোনো কনফিউশন থাকছে না। 30 নাম্বার, এটাও 1450 বিপি। এবার 31 নাম্বার দেখছি, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন দেখছি, প্রচুর কালার অপশন দেখছি, ভার্মিলিয়ন রেড যেটা আমরা বলে থাকি একদম একদম ভার্মিলিয়ন রেড। 31 নাম্বার এটা, এটাও 1450 উইথ বিপি, কাঁচা হলুদ পাটার রং। 32 নাম্বার আসছে, এটা 32 নাম্বার একদম মিষ্টি একটা গিয়েলো শেড, এটা ভাঁজ হয়ে গেছে ভিতরটা, সিঙ্গেলে রেখে দেবো না, হয়ে গেছে। এটা যাচ্ছে 32 নাম্বার, এটাও 1450 ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে, এটা কেউ পরতে পারেন ইয়েলোর অন্য শেড ব্লাউজ দিয়ে পরতে পারেন, এটা ইন্ডিগো ব্লু। 33 নাম্বার এটা, এর পাড়া চলতে যাবে পেস্তা পেস্তা গ্রিনে। 33 নাম্বার, এটাও 1250 33 নাম্বার, 1250 সরি 1450, এগুলো একটা 1250 না, এগুলো আমরা বোধহয় এটা আমরা 1450 করে দেখছি 24 নাম্বার থেকে, 24 নাম্বার থেকে সব 1450। এটা আমরা দেখলাম 33 নম্বর, এটা যাচ্ছে 34 নম্বর, এটাও 1450, 34 নম্বর 1450। এটা হলো ফুসিয়া পিঙ্ক, ফুসিয়া পিঙ্ক এটা উইথ বিপি, হ্যাঁ উইথ বিপি। আচ্ছা এবার আমি যেটা চলে যাব সেটা হচ্ছে তোমার স্যুট পিস, এবং এগুলো হলো আমার ঢাকাই সেকশনে, মানে জামদানি সেকশনে, এগুলো সব হাতে বোনা মাসলিনে, এই ধরনের কাজ তুমি দেখতে পেয়ে থাকবে বা দিদিরা দেখতে পায় এগুলো। আচ্ছা এক নম্বর, এক নম্বর না এটা বোধহয়, এটা আমাদের হচ্ছে 35 নম্বর, হ্যাঁ 35 থেকে আমরা স্যুট পিসের সেটে ঢুকছি। এটা হলো দুপাট্টা, এইটা হলো তোমার বডি পিছনটা, এটা বডিটা সামনেটা,
এটা বডির সামনেটা একটু কাজটা দেখিয়ে দেবো, এত সুন্দর সুন্দর কাজ করে, এগুলো সব হাতে বোনা, হ্যান্ড ওভেন আজকে কিন্তু একদম হাতে বোনা সেকশনে শাড়ি। আর এইটা হলো তোমার পা। আচ্ছা এটা হচ্ছে 35 নাম্বার, না এটা 36 নাম্বার, এটার প্রাইস রয়েছে 1350 টাকা। না ওটা 35 নাম্বার, 35 নাম্বার, আচ্ছা 35 নাম্বার, ওটা 1350 টাকা প্রাইস। হ্যাঁ এবার 36-এ ঢুকলাম, 36-এ শুরুতে দুপাট্টাটা খুব ভাইব্রেন্ট কালার, এগুলো কি ব্রাইট কালার গুলো দেখুন, ভাইব্রেন্ট কালার, এরকম একটা স্যুট পিস আপনার থাকলে রয়্যাল ব্লুর সাথে। এটা হলো দুপাট্টা, হ্যাঁ এটা ব্যাকটা চুড়িদারে, এটা ফ্রন্টটা, ফ্রন্ট একটু দেখাবো খুব সুন্দর করে। এটা হলো গলার সেকশনটা, এটা দেখো, এটা হলো মানে ফ্রন্টে, কেউ শর্ট লেন্থ করতে পারেন, কেউ লং লেন্থ, মানে লেন্থ এতটা আপনি পেয়ে যাবেন একদম নি পর্যন্ত, নি পর্যন্ত। আমি তুলে দেখাতে পারছি না, অনেকটা চওড়া। আর এটা হলো তোমার পাটা, এটা হচ্ছে 36 নম্বর, 1350, এগুলো সবকটা 1350 করে। এগুলোর সাথেও আপনি যেগুলো 1250-এ, এগুলো আপনি একটাও নিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই স্যুট পিস। কিন্তু আপনি যদি ধরুন একটা স্যুট পিস একটা শাড়ি নিতে চাইছেন, 1250-এর শাড়িগুলো আপনার পছন্দ, এর সাথেও আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারেন। ওয়াও, এটা জাস্ট ওয়াও, এটা দুপাট্টাটা যাচ্ছে, এটা দারুণ। আমার হাত অবধি দেখাতে হবে, হ্যাঁ এই যে এখানটা, হ্যাঁ এটা দুপাট্টা, এত বড় দুপাট্টাটা। আচ্ছা এইবার আমি তোমাকে এটা দেখাবো এইভাবে, কারণ এটা ভাঁজটা একটু অন্যভাবে উইভিং হয়েছে। এটা হলো তোমার, তুলে দাও, হ্যাঁ আমরা দেখাতে পাচ্ছি না পুরোটা, এই এক্স্যাক্টলি এটা হলো তোমার ফ্রন্ট, ফ্রন্টটা একদম আপারের ফ্রন্ট, এটা কাজটা করে দেওয়া আছে আপারের ফ্রন্ট, একদম গলার সেকশনটা খুব সুন্দর করে করে দেওয়া থাকে। আর এইটা হলো তোমার পা ইয়েলোতে, আমরা উল্টো খুলছি বোধহয় নাকি, না ঠিকই আছে, ঠিকই আছে। এটা একটু দেখে দিই, এর পায়ে না লোয়ারে কাজ করে দেওয়া রয়েছে, এই যে পায়ের জায়গাটা, আচ্ছা এটা পা, আচ্ছা লোয়ারে কাজ করা আছে, এটা পাটা যাচ্ছে। আচ্ছা এই জায়গাটা আসছে তোমার দুপাট্টা, এই যে দুপাট্টা, এটা দুপাট্টা আসছে, হ্যাঁ এবং এটা ফ্রন্টে আসছে, ফ্রন্টে আমি ঘুরিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ এটা হলো ফ্রন্ট, আমরা এটা ফ্রন্টে যাচ্ছে, অনেকটা কাজ, আমি পুরোটা তুলতে, হ্যাঁ এতটা হবে, অনেকটা কাজ ফ্রন্টে একদম। এটা 38 নম্বর, এটার প্রাইসও রয়েছে 1350 টাকা। আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো, যাতে করে আমরা প্রত্যেকটা স্যুট পিস আপনাদেরকে দেখাতে পারি, সবটা দেখাবো আজকে আমরা। এই ভাঁজগুলো অন্যরকম। আচ্ছা এটা এটা আপারের ব্যাকটা, আপারের ব্যাকটা যাচ্ছে, আপারের ফ্রন্টটা, আপারের ফ্রন্টটা যাচ্ছে, একটু দেখিয়ে দাও ফ্রন্টে গলার সেকশনটা খুব সুন্দর করে সেকশন করা আছে, 39 এটা, এটা দুপাট্টাটা যাচ্ছে, এই যে দুপাট্টা, হ্যাঁ আর এইটা যাচ্ছে তোমার পাটা, এটা 39, 1350। এবার 40 দেখবো, আগের দিন অনেকে প্রজাপতি প্রজাপতি করে আমাকে মানে দিয়ে উঠতে পারিনি, আজকে প্রজাপতি এনেছি, কম্বিনেশনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, আজকে থেকেও বুকিং করতে পারেন এবং বলবেন আগের দিন আমরা প্রজাপতি বুক করেছিলাম পাইনি। এটা দুপাট্টা, এটা দেখে দাও, তাতে নাম্বার 40, এটা হলো আপারের ফ্রন্টটা, এই যে প্রজাপতি, আর ব্যাকটা তো গ্রিনেই থাকছে, হ্যাঁ ব্যাক গ্রিন, ব্যাক গ্রিনে থাকছে, ব্যাকে ছোট ছোট বুটি থাকছে, পাটা পাটা, এটা হচ্ছে 40, 1350। এবার হচ্ছে আমরা দেখবো 41, এটা আমরা দেখছি দুপাট্টা, দুপাট্টাটা দেখছি, দুপাট্টা অনেক বড়, এটা হলো ফ্রন্টে, এটাও প্রজাপতি, এটা উড কালারের সাথে গ্রে, আর এটা যাচ্ছে পাটা, 41, 1350। টুকটুকে লালের সাথে হলুদের কম্বিনেশন, যাদের নিউলি ম্যারিড তাদের জন্য, যারা ভাবছে চুড়িদার পরে পরবেন তাদের জন্য কিন্তু দারুণ অপশন এটা। এটা হলো দুপাট্টা একদম, এটা এটা হলো ফ্রন্টটা, ওয়াও কাজগুলো একটু আমরা আর একটু দেখাই, একদম মানে কাটসাটা পদ্ধতিতে কাজ হয়েছে। এটা হচ্ছে পাটা, এটা হচ্ছে 42 নম্বর, 1350, এইটার ভীষণ ডিমান্ড ছিল, ওয়াও থাকারই কথা, এটা ছিল না আমার কাছে, এসছে একটুখানি, কাজটা 19-20 হয়েছে, মানে ডিজাইনটার জায়গাটা সেম সেম হয় না কখনো, এগুলো তো হাতের কাজ, দারুন দারুন। এটা হলো দুপাট্টা, এগুলো সেকশনিং করে দেওয়া আছে, একদম আপনার কাটতেও অসুবিধা হবে না। এটা হলো বডিটা, এটা হলো হচ্ছে পাটা। আমি আরেকটা জিনিস বলবো, 1350 দুপাট্টাটা ঠিক আছে আপনি বানাচ্ছেন, আপনি পুরোটা দিও, কেউ যদি চান পুরোটা দিও,
তিনটে কুর্তি আপনি করে নিতে পারেন, কারণ পুরো টারি কোয়ালিটি কিন্তু সেম, দুপাট্টা কোয়ালিটি পাতলা বালা জানে, একটা গোটা থানে বোনা পুরোটা, এটা শাড়ির মতো গোটা থানে, এটা দুপাট্টা যাচ্ছে, এটা যাচ্ছে ফ্রন্টটা, ফ্রন্টটা আপারে ফ্রন্ট একদম, এটা যাচ্ছে পাটা, এটা হচ্ছে 44 1350, এটা 45, ওয়াও কালার অপশনগুলো যা এনেছো তুমি, আমার মনে হয় আবার তোমার মানে সেই রকম হবে যে যারা প্রথম বুকিং করবেন তারাই পাবেন। এটা একদম ধানি সবুজ, একদম নিয়ন গ্রিনের সাথে গ্রে, নিয়ন গ্রিন তার সাথে এটা হলো দেখলাম এটা না দেখালে নয়, এটা যাচ্ছে দুপাট্টা, এটা যাচ্ছে ফ্রন্টটা, ফ্রন্টে প্রজাপতি ব্ল্যাকে একদম হট কেক, এটা ব্লাউজ, এটা হচ্ছে লোয়ারে লোয়ারের পাটা, এটা হচ্ছে আমাদের বলে বলে না আমাদের লাস্টে ব্লাউজ পিস মুখে চলে আসে, লাস্টে 47, এটা 48 দেখছি, ক্রিস্টালিলের সঙ্গে বেজ কালার, হ্যাঁ একদম চিকু কালারে, এটা হচ্ছে দুপাট্টা 48, এটা হলো ফ্রন্টের আপার ব্যাক 48 1350, এটা 49 দেখছি, আমাদের সময় আছে এখনো 1 মিনিট একদম, আমরা দেখিয়ে দিতে পারবো, আমি একটু ভালো করে এটা দেখাবো, এইটা এবং লাস্টটা ভালো করে দেখিয়ে দিতে, আমি বললাম না আমি সব কটা দেখাবো আজকে, গ্রিন এর সাথে ব্ল্যাক, আমরা এটা যাচ্ছে দুপাট্টা একদম, এটা যাচ্ছে আপার সামনেটা ফ্রন্টে, আর এটা যাচ্ছে পাটা, পাটা 49 1350, আজকে শেষ একদম, এটা হচ্ছে 50 50, এটাও 1350, খুব তাড়াতাড়ি বুকিং করুন, এগুলো পুরো হট কেকের মতো, যতবারই আমরা এগুলো নিয়ে এপিসোড করেছি না কেন আমরা জানি যে এটা খুব তাড়াতাড়ি পাটটা গেল, এটা ফ্রন্টের আপারটা একদম আপার, আর এটা হচ্ছে পাটা, আচ্ছা এটা 50 নম্বর ছিল 1350, খুব তাড়াতাড়ি নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে বুকিং করুন, এছাড়া আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে সোম থেকে রবি রোজ খোলা থাকে সকাল 10:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, আপনারা চলে আসুন, এছাড়া ঠিক যেরকমভাবে দুপুর 2টোয় সিটি ফিনের পর্দায় আবরণ অনুষ্ঠান দেখতে ভোলেন না, ঠিক সেই রকমভাবে কিন্তু সিনের পর্দায় আবরণ অনুষ্ঠান দেখুন, আবরণে আসুন, খুব ভালো থাকুন, আজকে আমাদের হাতে সময়টা শেষ, অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ তোমাকে, নমস্কার। আর নালে সময় পাবো না আজকে, এই কালকে তোমার 4টে থেকে কোনো শিডিউল আছে? আমার হ্যাঁ, তাহলে আমি কালকে 4টে থেকে 2টো সিএন করবো, কারণ আমি বুধবার চলে যাবো, বুধবার তো তুমি যে টাইমে ঢুকবে আমি থাকবো না, এটা পড়তে গিয়ে আমার আঙুল কেটে যাচ্ছে, ঠিক আছে কালকে আমার মঙ্গলবার কিছু থাকে না, আমি ওই আবরণ করতেই যাই, আমি তাহলে এই বিকেল 4টে থেকে 4:30 থেকে 4:30 মধ্যে ব্যাক টু ব্যাক 2টো করে নেবো, না তাহলে আমার একদম শনিবার অবধি করা থাকবে, বুধ বৃহস্পতি শুক্র শনি, আজকে 2টো করে দেবো বুধ বৃহস্পতি আর শুক্র শনি 2টো করা থাকবে, ব্যাস তাহলে একটু তানিয়াকে বলে দিও কালকে 4টে, হ্যাঁ বলো।